আসসালামু আলাইকুম, অ্যাগ্রোটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আমাকে অনেকে প্রশ্ন করছেন যে ভাই আমি মাশরুম চাষ করবো, আসলে মাশরুম বিক্রি করবো কোথায়? এখন বিষয়টা হয়েছে, আপনি কোথায় বিক্রি করবেন সেটা আপনি মাশরুম চাষ করার আগেই আপনার ডিসাইড করতে হবে যে আপনি কোথায় বিক্রি করবেন মাশরুমটা। দেখেন, আপনি স্পন কিনে, যাদের কাছ থেকে আপনি স্পন কিনবেন বা কিনেন, ঠিক আছে, ধর আমার কাছ থেকে যদি আপনি স্পন কিনেন, ওই ক্ষেত্রে আমাকে অনেকে কিন্তু প্রশ্ন করে, ভাই আমি আপনার কাছ থেকে স্পন নিব, আমি যদি আপনাকে মাশরুম দিই, আপনি কি মাশরুমকে আপনার বিক্রি করে দিতে পারবেন কিনা? এখন ভাই আমার কথা হইছে, আপনি অন্যের উপরে ডিপেন্ড করে আপনার বিজনেস আপনি স্টার্ট করবেন না, এটা হচ্ছে মেইন কথা। ওই আমি একজন কাছ থেকে মাশরুম নিয়ে স্পন নিলাম, সে বলছে যে আমার মাশরুম সেল করে দিবে, ঠিক আছে, এখন পরবর্তীতে যখন আপনার মাশরুম হইলো সে আর কোনো সেল করে দিল না। আসলে আপনার ব্যবসা আপনাকেই মেনটেন করতে হবে, অন্যের উপর ভরসা করে আপনি ব্যবসাতে আসবেন না। হ্যাঁ, ছোট পরিসরে করে আস্তে 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 যখন আপনার মার্কেট হয়ে যাবে, ওই ক্ষেত্রে আপনি অনেক বড় করতে পারবেন, সমস্যা নাই। আপনি ঘরে বসেই এই অল্প স্পন থেকে শুরু করে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আপনি আপনি প্রতি মান্থলি ইনকাম করতে পারবেন আপনি, কিন্তু সেটার জন্য আপনার পরিশ্রম দরকার আছে, ধৈর্য দরকার আছে। মাশরুম চাষটা আহামরি সায়েন্স রকেট না, আপনি চাইলেই আপনি মাশরুম চাষ করতে পারবেন, কিন্তু মাশরুম চাষ করার আগে আপনার ডিসাইড করতে হবে আপনি মাশরুমটা কোথায় বাজারজাত করবেন, কার কাছে আপনি বিক্রি করবেন। এবং মাশরুম বেশ কিছু জায়গায় চলে, যেমন চপের দোকানগুলোতে চলে, রেস্টুরেন্টে চলে, ঠিক আছে, আরও কিছু খুচরা কাস্টমার আছে, এগুলোকে আপনাকে মাশরুম চিনাইতে হবে, মাশরুম সম্বন্ধে আপনাকে বলতে হবে, মাশরুমের উপকারিতা অপকারিতা সব কিছু আপনার জানাইতে হবে, বুঝাইতে হবে, দেন আপনি আস্তে আস্তে আপনার মার্কেট ক্রিয়েট করতে পারবেন। আপনি মার্কেট ক্রিয়েট করার আগে যদি আপনি মাশরুম চাষ করতে আসেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনি লস খাবেন, একটা 100% আপনি লস খাবেন। মাশরুম চাষ অতটা রকেট সায়েন্স না যে আপনি পারবেন না, মাশরুম চাষ আপনি করতে পারবেন, কিন্তু এর আগে আপনার ডিসাইড করতে হবে আপনি মাশরুমগুলো কোথায় বিক্রি করবেন। আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, আপনারা কোন এরিয়াতে আছেন। হ্যাঁ, যদি শহরভিত্তিক হয় ওই ক্ষেত্রে এক হিসাব, যদি আবার মানে একটু গ্রাম অঞ্চলে হয় ওই ক্ষেত্রে হচ্ছে আরেক হিসাব, ঠিক আছে। বিভিন্ন আপনি আগে একটা বিষয় ভালো করে খেয়াল করবেন যে আপনি মাশরুমটা কোথায় চালাবেন, সেটা হইতে পারে ঢাকা, সেটা হইতে পারে অন্য কোনো জেলায়, আপনি যে জেলায় আছেন সেই জেলা থেকে ওই জেলাতে আপনার মাশরুমটা পাঠাইতে আপনার কেমন ট্রান্সপোর্ট খরচ হইতে পারে, সেই বিষয়টা আপনারা হিসাব করবেন। এখন একটা আপনি 1 কেজি মাশরুম ধরেন, আপনি 300 টাকা কেজিতে আপনি বিক্রি করলেন, হ্যাঁ, এই 300 টাকা কেজিতে বিক্রি করার পর আপনি যে এক জায়গায় মাশরুমটা আপনি পাঠাবেন, হ্যাঁ, হোলসেলে করলেন, আপনি 300 টাকা কেজি আপনি হোলসেল করলেন, হ্যাঁ, এক জায়গায় আপনি এই 1 কেজি মাশরুম আপনি পাঠাবেন, এই 1 কেজি মাশরুম পাঠাতে আপনার ট্রান্সপোর্ট খরচ কত পড়ে সেই বিষয়টা আপনাকে হিসাব করবেন। যে হ্যাঁ, আমার যদি প্রতি কেজি মাশরুম পাঠাইতে যদি 10 টাকার মতো যদি আপনার ট্রান্সপোর্ট খরচ পড়ে, তাইলে আপনি প্রফিট করতে পারবেন, নাহলে আপনি প্রফিট করতে পারবেন না আপনার হোলসেল দিয়ে। ওই ক্ষেত্রে কী করতে হবে, আপনার যে নিজস্ব এরিয়া আছে, নিজস্ব বাজার আছে, ওই বাজারে আপনার মাশরুম সেল করতে হবে। তো আপনারা হুট করেই বিগ প্রোডাকশনে যাবেন না। হ্যাঁ, প্রথমে হয়তো বা এমন এই পরিমাণ স্পন নেবেন যেন আপনার পার ডে 1 কেজি বা 1.5 কেজি মাশরুম হয় বা আধা কেজি মাশরুম হয়। এই মাশরুমটাকে যদি আপনি বাজারজাত করতে পারেন, ঠিকমতো যদি আপনি সেল করতে পারেন, দেন আপনি ধাপে ধাপে আস্তে আস্তে আপনি আগে মার্কেট ক্রিয়েট করবেন, তারপর আপনি মাশরুমের স্পন বাড়াবেন। আপনার আস্তে আস্তে মার্কেট ক্রিয়েট করবেন, আস্তে আস্তে স্পন বাড়াবেন, ঠিক আছে। আপনার চাহিদা, ভোক্তা কেমন আছে, ঠিক আছে, আপনি মাশরুম কতটুকু মার্কেটে আপনি খাওয়াইতে পারবেন, ওই অনুযায়ী আপনি আস্তে আস্তে স্পন বাড়াবেন, প্রোডাকশন বাড়াবেন। হুট করে যে ভাই আমি, আমার কাছে টাকা আছে, আমি আজকে 50,000 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা দিয়ে আমি ইনভেস্ট করিয়া আমি মাশরুম অনেক বেশি বেশি মাশরুম সেল করবো, অনেক বেশি বেশি ই করবো সেই করবো, ভাই এইগুলো হবে না ভাই, ঠিক আছে। আপনার আগে জানতে হবে, বুঝতে হবে, মাশরুম সেল করতে হবে, ঠিক আছে। আপনি মাশরুম আগে সেল করা জানতে হবে, তারপর আপনি মাশরুম চাষ করবেন, ঠিক আছে। আপনি আস্তে আস্তে বাড়াবেন, হুট করে আপনি 20 কেজি 30 কেজি 50 কেজি 100 কেজি টার্গেট নেওয়ার কোনো দরকার নেই। যদি আপনি এইরকম টার্গেট নিয়ে প্রথমেই আপনি মাশরুমে ঢুকেন, তাহলে আপনি লস খাবেন।